কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি, আমরা যেটাকে বলি ভারতীয় বাংলা সিনেমা, সেটা স্পষ্টত দুটি ভাগ আছে। একটা হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, আর একটা হচ্ছে আর্ট ফিল্ম। কমার্শিয়াল মানে সাউথ ইন্ডিয়ান কোন সিনেমার রিমেক, আর আর্ট ফিল্ম মানে হচ্ছে জনসাধারণের চাহিদার বাইরের কোন কিছু। ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে এই বস্তা পচা রিমেক সিনেমাগুলি শেষ পর্যন্ত হিট হয়, আর যে আর্ট সিনেমাগুলো আছে সেগুলো জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সিনেমার এই মেরুকরণের মুহূর্তে মৌলিক গল্পে ভালো নির্মাণ এবং বাণিজ্যিকভাবে সফল হয়ে দেখিয়েছেন যে পরিচালক, তিনি হলেন সৃজিৎ মুখার্জি। সেই অটোগ্রাফ থেকে শুরু করে দ্বিতীয় পুরুষ প্রতিনিয়ত ভালো কাজ করেই চলেছেন। আজ আমরা কথা বলবো সৃজিৎ মুখার্জির তেমন কিছু সেরা সিনেমা নিয়ে, যেগুলো প্রত্যেক সিনেমা প্রেমীর অবশ্যই দেখা উচিত। চলুন শুরু করি, একটা গল্প দিয়ে শুরু করি। কিছুদিন আগে এক ব্যক্তি সিদ্ধান্ত নেন তিনি আত্মহত্যা করবেন। হঠাৎ করে তার নজরে আসে একটি সিনেমা, আর সিনেমাটি ঠিক সিনেমাটিক ওয়েতে তার সেই আত্মহত্যার সিদ্ধান্তকে প্রভাবিত করেন। এই যাত্রায় বেঁচে যান তিনি এবং তাকে বেঁচে থাকার স্বপ্ন দেখায় সিনেমাটি। সৃজিৎ মুখার্জির হ্যামলক সোসাইটির মূল সাবজেক্টও কিছু আত্মহত্যা প্রবণ মানুষ। ফিল্মটি বাস্তবের হ্যামলক সোসাইটি থেকে অনুপ্রাণিত। হ্যামলক সোসাইটির কাজ হলো জীবন নিয়ে হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদেরকে সুইসাইডের দিক নির্দেশনা দিয়ে সাহায্য করা। আমি হ্যামলক সোসাইটি বলে একটি প্রতিষ্ঠান চালাই। আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সফলভাবে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করে থাকে। ছবির টুইস্ট এখানেই। ডার্ক কমেডি জনরার এই সিনেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল মেসেজ বহন করে। মানুষের জীবনের হতাশা, আত্মহত্যা করতে চাওয়া, তার থেকে ফিরে আসা, আবার বাঁচতে চাওয়া, এই দীর্ঘ মানসিক অবস্থা আর পরিবেশটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মোটো হলো মরবে মরো ছড়িও না। একটা সিরিয়াস থিমের উপর স্যাটায়ার করে হাস্যরসাত্মক ভাবে আত্মহত্যার নানা বিষয় তুলে ধরা হয়েছে এই সিনেমায়। শুরুর গল্পে আবার ফিরে যাই। গল্পটি নিছক কোনো গল্প নয়। কিছুদিন আগে এক লোক জানালো তার আত্মহত্যার মুখ থেকে ফিরে আসার পেছনে সৃজিতের হ্যামলক সোসাইটি সিনেমার ভূমিকার কথা, আর সৃজিতের সফলতা বোধ হয় এখানে। সৃজিৎ মুখার্জির এই সিনেমাটি নিঃসন্দেহে তার ভালো কাজের একটি। তারাশঙ্করের কবির কথা মনে আছে? কবি গানের জন্য কবিয়ালের কি প্রেম, কি আত্মত্যাগ। আরেক কবিয়ালকে আমরা চিনি অ্যান্টনি ফিরিঙ্গি হিসেবে। সৃজিৎ মুখার্জির জাতিস্বর সিনেমা মূলত পর্তুগিজ গায়ক হেন্সম্যান অ্যান্টনির জীবনকে উপজীব্য করে গড়ে তোলা হয়েছে। তার জীবন ও সময়কালকে জীবন দেওয়া হয়েছে জাতিস্বর সিনেমায়। বিভিন্ন রকম সামাজিক বাধা উপেক্ষা করেও সম্পূর্ণ ভিন্ন একটি সমাজে নিজেকে খাপ খাইয়ে নেয়ার ব্যর্থ প্রচেষ্টার এ গল্পটি আমাদের সংকুচিত জাতভেদ তথা স্বার্থপরতার বিষয়টিকে প্রতিফলিত করে। দুর্দান্ত অভিনয়ের সাথে কবি সুমনের গান পুনর্জন্মের মতো থিম সিনেমাটিকে অন্য পর্যায়ে নিয়ে যায়। চারটি জাতীয় পর্যায়ের পুরস্কার এবং একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া জাতিস্বর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ও গ্রহণযোগ্যতা অর্জন করে। সৃজিৎ মুখার্জির দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা ও টেকনিক্যাল দক্ষতার এক অপূর্ব মিশেল হয়ে দর্শকের মনে গেঁথে থাকবে জাতিস্বর। অনুপম রয়ের একবার বল নেই তোর কেউ নেই, কিংবা যে কটা দিন তুমি ছিলে পাশে শুনে মুগ্ধ হননি, এমন বাঙালি খুব কম আছেন। বাইশে শ্রাবণের প্রতি মুগ্ধতার সেই যে শুরু, তার রেশ এখনো কাটেনি। কলকাতা শহরে একের পর এক খুন হচ্ছিল। প্রত্যেকটা লাশের সাথে কখনো সুকুমার রায়, কখনো জীবনানন্দ, আবার কখনো বিনয় মজুমদারের কবিতার এক খণ্ড। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। রহস্য উদ্ঘাটনে তৎপর কলকাতা পুলিশ ডেকে পাঠায় তাদের সাসপেন্ডেড এক কর্মকর্তাকে। এই সিনেমাটি একটি নিছক রহস্য থ্রিলার নয়। এখানে রহস্য সমাধানের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং প্রফেশনাল কমিটমেন্টের বিষয়টি তুলে ধরা হয়। প্রসেনজিৎ, পরমব্রত, রাইমা, আবির কিংবা গৌতম ঘোষের অভিনয় অথেন্টিক একটা ফিল দিচ্ছিল। বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই। নিঃসন্দেহে সৃজিতের সেরা সৃষ্টির মধ্যে একটি বাইশে শ্রাবণ, আর একটু বাড়িয়ে বললে বাংলা থ্রিলারের মধ্যে এটি অন্যতম। চতুষ্কোণ বেসিক্যালি একটি থ্রিলার সিনেমা, কিন্তু সেই থ্রিলার সিনেমাটি বানানো হয়েছে একটি নতুন ঢঙে। সিনেমায় দেখা যায় চারজন পরিচালক চারটি গল্প নিয়ে সিনেমা বানাবেন, যার বিষয় মৃত্যু। এভাবে এগিয়ে যায় সিনেমা, সিনেমা শেষে রয়েছে দারুণ এক চমক। সিনেমাটির সব থেকে বড় পাওয়া হচ্ছে গৌতম ঘোষ, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলির মতো বাঘা বাঘা পরিচালকদের দিয়ে সিনেমায় অভিনয় করানো হয়। এছাড়াও চিরঞ্জিৎ, পরমব্রত, রাহুলের অভিনয় ছিল প্রশংসনীয়। বাইশে শ্রাবণের পর পরিচালক সৃজিৎ মুখার্জির একটি দারুণ কাজ চতুষ্কোণ। যদিও সিনেমার গল্পে কিছু প্লট হোল থেকেই যায়, তবুও সৃজিতের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিত। সৃজিৎ মুখার্জির নির্বাক সমসাময়িক অনেক সিনেমা থেকে এগিয়ে আছে, তবু এই সিনেমাটি ছিল ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ। যদিও সিনেমা বোদ্ধাদের মন জয় করে নিয়েছিল খুব অনায়াসেই। চারটি দিকের গল্প নিয়ে নির্মিত নির্বাক
একজন পুরুষ, একটি গাছ, একটি কুকুর এবং একটি লাশের গল্প। চারটি প্রেমের গল্প এবং ভিন্ন রকম ভালোবাসার আলাদা আলাদা গল্পগুলো দেখতে পাই আমরা। সালভাদর দালিকে উৎসর্গ করা সিনেমাটি অনেকটা সুররিয়ালিস্টিক ধাঁচে তৈরি ছিল, তাই হয়তো সাধারণ দর্শকরা সেভাবে গ্রহণ করতে পারেননি। সৃজিতের কোনো সিনেমা যদি সময় ও সময়ান্তরকে অতিক্রম করে যেতে পারে তা হলো নির্বাক। এই সিনেমার মতো স্বতন্ত্র ও মৌলিক ভাষা সৃজিতের আর কোনো সিনেমায় ততটা দেখতে পাওয়া যায় না। এক্সপেরিমেন্টাল এই সিনেমাটি বোধহয় এখনো পর্যন্ত সৃজিতের সেরা সৃষ্টি। একজন সফল পরিচালকের সফলতা বোধহয় এখানেই যে তার সিনেমা নিয়ে বলা শেষ করলেও আরো অনেক কিছু অব্যক্ত থেকে যায়। অটোগ্রাফ, গুমনামি, বলার মতো আরো কত কি বাকি। সেই অটোগ্রাফ থেকে শুরু করে দ্বিতীয় পুরুষ অবধি আমাদের মুখ করে রাখা এই প্রিয় পরিচালকের আজ জন্মদিন। শুভ জন্মদিন সৃজিত মুখার্জি। যদি আকাশের গায়ে কান্না পাখি তোমার কথা শুনতে পাব না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাব না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না, তোমার কথা শুনতে পাব না, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাব না।